হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আমি সামি খান। আজকে আমি আসছি আমাদের প্রিয় অপু ভাইকে নিয়ে। তো অপু ভাই ঢাকায় এসে একটা টিকটক করছে। ঢাকা নাকি মেয়ের অভাব, নাকি কিন্তু টাকার অভাব। আর বাবা, টাকা ছাড়া মায়া করতে পারবে ওই? এখন ওর টিকটকটা দেখার পর আমি যেটা বলতে পারিনি, ওইটা আমাদের ডি রিয়াদ ভাই বলে দিয়েছে। আমাদের ডি রিয়াদ ভাইয়ের কথা শুনে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে ওনাকে আমার সালাম করতে মনে চাই। তারপরে প্লিজ একটু টিকটকটা দেখে আসুন এবং ডি রিয়াদ ভাইয়ের আমাদের রিয়াকশনটা দেখে আসুন। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি ভাবেন? আসতেছি, ঢাকায় আসে টাকা নাই কিন্তু মাইয়ার অভাব নাই। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ ओए अबू खान की बोला तू मन अगर सस्ती ढाका इस आमी जानी ना तोर चुल कलर को सुसना तू ही आमी और चुल कलर को सी दे मिस्किर बोला तोर मर बोधाय बास दौर ने लेगा रियाद ऑल टाइम आसे डी रियाद भाई ऑल टाइम आसे तोर मर बोधाय बास दौर ने लेगा এখন বেটা কি ছিল এটা? মানে ওপো বেটা একটা কথা বলছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু ভাই পিচ্ছি মুখে কথা শুনে ভালো লাগেনি। আমার দেশটা কই যাচ্ছে ভাই? পিচ্ছির আমাকে এত খারাপ খারাপ কথা, এত পাকনা কেন নয় আজকালকার পিচ্ছিরা? এখন ভাই আপনার এটা দেখে কী করতে মনে চাইছে আমি জানি না, কিন্তু ওভাবে কথাটা ঠিক বলছে, কিন্তু এটা আমাদের মতো বা আপনার মতো বয়সের 18-19 বয়সের ছেলেরা বললে, মেয়ে আপুরা বললে ভালো হতো, কিন্তু পিচ্ছির মুখে কথাটা মানায়নি। যাই হোক, ভালো করছে। এখন আমি আপনাদের কিছু হিজাত টিকটকারদের দেখাবো যারা ছেলে কিন্তু মেয়ে সাজে অনেক ইচ্ছে। তারা কিনা ছেলে হয়েও মেয়ে টিকটক করে লাইক পাওয়ার জন্য, আবার তারা লাইভ ভিডিওতে আসে। দেখুন কয়েকটা হিজা টিকটকারদের, যাদের দেখলে আপনাদের টিকটক করতে মন চাবে না, যারা টিকটক করেন। ভাই আপনাদেরকে ধোকা খায় না, এটা কিন্তু মেয়ে না, এটা কিন্তু ছেলে। আমি আপনার এই ছেলের বা সরি এই মেয়ের আসল পরিচয় দিচ্ছি, দেখুন। আপনার ঠিক ভাবতেছেন, এটাই সেই সুন্দরী মেয়ে যে কিনা ছেলে হয়েও হয়তো বা নিজেও হতে পারে, জানি না। যাই হোক, আমাকে একটু একটু ছেলে মনে আসছে, কিন্তু ওই মেসেজে টিকটক করে, ওর মেসেজ অনেক শখ। আর আপনারা ওর আইডি থেকে লাইক দিবেন পারলে, আপনার ইচ্ছা হবে, দিলে দেন, নাহলে আমার কিছু করার নেই। আমার একে হয়তো প্রমোট করতে বলে নেই। আর একটা কিছু টিকটক দেখানোর, মানে বাইক আপনার মানুষটা এত নিচে নামতে পারে লাইকের জন্য? ছোট মেসেজ টিকটক করে ওরা মনটা চায় ভাই কিছু করতে। আমার ভাইরা দেখে ক্রাশ খেয়েছে জানেন, কোথাচ্ছে না অরি বিয়া করবো, অরি বিয়া করবো। পরে আর ভিডিও ঘাটতে ঘাটতে যখন দেওয়া হয়েছে পোলা, তখন ভাই আত্মহত্যা মন মন চাইতে স্যার আত্মহত্যা করতে। হ্যাঁ, আরে কী করেন ভাই, দেখেন আরও একটা ভিডিও দেন পাগল ছাগলের। আজ তোমার সাথে এমন কাজ করব যাতে তোমার গর্ভে সন্তান তৈরি হয়। মানে বেটা কি হইতে আছে ভাই, এটা কি ছেলে আর ছেলে রেপ করতেছে? টিকটকে এক লাইক করে এতই শখ যে আমি মেয়েরা করতেছি না ছেলে মানে অভিনয় করতেছি সব ভুলে যাব কথা। এখন আমার কাছে ওবার একটা ভিডিও আছে, এই ভিডিও দেখে আজকের মধ্যে শেষ করে দিই। ভিডিও এনজয় করুন, ও ভাই কি সুন্দর করে প্রপোজ করেন, আমরা কিছু শিখে ভাই কাছ থেকে। দেখুন বেটা, আই লাভ ইউ। মানে এটা এলো নিউ কন্টেন্ট, প্রথমে এলো আপনার মেয়ের ফোন প্রপোজ করবো বা মেয়ের কথা বলবো, এখন আবার পিচ্ছি ছেলের প্রপোজ করতে, এটা আবার নিউ একটা কন্টেন্ট। প্রথমে আপনি অপু ভাই কী করতো, আপনার চলে হাত দিয়ে একটা মোটিভেশন লাইন বলে চলে হাত দিয়ে কথা বলতো, এখন কী করে তিনি মোটিভেশন লাইন দেন কিন্তু চলে হাত দেন না,
বা হাসিটাও দেন না, ওই মায়াবী হাসিটা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আজকের মধ্যে এতটুকুই।